अर्जलिर मुरिले करीला याल बबादा इल्मिन शैया। तो माँ खेऊ बोलते खाई नाई अपनी खोज लिए देखलें हमार स्त्री दारुण भालोबाशे एखन की करबेन। दन्तनयिका टक दन्तनयिका এই ঘাট নামাচ্ছি কেন তুই করবি নাটক তোকে বলছি মাইক আনলি হও না খালি নাটক করতে হবে রাতের বেলা গেলে কোথায় যখন বলবে তখন নাটক করবি। ও জারে বলে গেলুন গো সে শালা রেকর্ড করতে গেলুন। আপনারা নাটক বোঝেন? স্ত্রীকে বলতে হবে কালকে সকালে তোমাকে মিচি মিচি ধমকাবো। স্ত্রী বলবে ঠিক আছে কথা তো হয়েই রইল। और माँ बसे थाकबे उषाराई चेयर निये स्त्री चा करछे बोले दीपाली खूब खराब होच्छे गड्डपधारिणी माथा आगामीते यदि एरकम शुनी तुम्हार भालो हबे ना। तखन स्त्री अन्यदिके मुख करे हासछे जे रिहार्सल दियाई छिलो। और माँ बोलछे अच्छा दियेछे कुकुर बिटिके दारुण धमकाइछे बेट्टा आमार बेट्टार मतो बेट्टा। एर नाम कि दन्तनयिका टक। দুজনাই ভালোবাসবে কিন্তু স্ত্রীর হক বেশি। শরীয়তে মুহাম্মাদি মায়ের বাপ আছে স্ত্রীর কেউ নাই। মায়ের বাপ মানে বুঝতে পার তোমার বাপ মায়ের ভিটে আছে জমি আছে বাপ এনে দিবে। মায়ের খুব খবর করো যতগুলো বলেছে সব সঠিক কিন্তু স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী দারুণ জিনিস। এখন আমাদের স্বভাবের কারণে তোর কি জার লাগছে না কি একটা গামছা দুজনা খোল খোল গামছা খোল সত্যপীর দেখতেইছে খুলে দে একজন হলে মাথায় বাঁধ জার নাই কিছু নাই কই আমাকে জার লাগছে বল যে তুমি পাগড়ি বেঁধে আছো যে এই বাবা স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী। আমি বললাম ওনার শেষটা আমার শুরু এদিকে দিয়ে শুরু করি। স্ত্রীর সঙ্গে যদি মায়ের না হয় মাকে ভাত দিয়েছে মাছ দিয়েছে একটা পেটি ডিম দিয়েছে খেয়েই বলছে আমার কিছু দেয় নাই তো তুই ছেলেরই তো পানি শুরু পারা তো মাছ ফাছ কিছু দেয় নাই কেন বুড়ি মানুষ ব্রেন কাজ করছে না খেয়েও বলেছে খাই নাই। আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করলেন আমার স্ত্রী আমার মাকে না রে আমি নিজের চোখে দেখেছি মাছের পেটি দিয়েছিল একটা সেদ্ধ ডিম দিয়েছিল খুব সুন্দর করে খাওয়াইছে। তাহলে আপনি কি করবেন মাকে মারবেন তো নিয়ে আয় পাচনটা কেন বললি বল তাই নাই না মায়ের যে বয়স হয়েছে তার খেয়েও মনে নাই। কোথায় আছে কোরআন শরীফে আরজালিল মুরিলিকা ইলা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া মানুষকে আমি এমন বয়সে পৌঁছে দেব জানা তার কাছে অজানা হয়ে যাবে। আপনারা কি বলছেন বলুন কথা বলে না আরে মসজিদ থেকে বেরিয়ে নিজের ঘরটা চিনতে পারবে না পেরিয়ে চলে যাবে। যে লোকেরা বলবে চাচা তুমি নামাজ পড়ে কোথায় যাচ্ছ বলে বাড়ি যাচ্ছি তোমার ঘরটা পেরিয়ে গিয়েছো যে বলে দেখছিস মনে থাকছে না এমন একটা বয়স আসবে। কে বলছে কোরআন শরীফ আরদালিল উমুর পরিণতি বয়স লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া তার আর জানা হবে না জানার পরে ভুলে যাবে। আরজালিল উমুরিলে করি লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া। তো মা খেউ বলছে খাই নাই আপনি খোঁজ নিয়ে দেখলেন আমার স্ত্রী দারুণ ভালোবাসে এখন কি করবেন? দন্তনয়িকা টক দন্তনয়িকা এই ঘাট নামাচ্ছি কেন তুই করবি নাটক তোকে বলছি মাইক আনলি হও না খালি নাটক করতে হবে রাতের বেলা গেলে কোথায় যখন বলবে তখন নাটক করবি। ও জারে বলে গেলুন গো সে শালা রেকর্ড করতে গেলুন। আপনারা নাটক বোঝেন? স্ত্রীকে বলতে হবে কালকে সকালে তোমাকে মিচি মিচি ধমকাবো। স্ত্রী বলবে ঠিক আছে কথা তো হয়েই রইল। আর মা বসে থাকবে উষারাই চেয়ার নিয়ে স্ত্রী চা করছে বলে দীপালি খুব খারাপ হচ্ছে এটা আমার গর্ভধারিণী মাথা আগামীতে যদি এইরকম শুনি তোমার ভালো হবে না। তখন স্ত্রী অন্যদিকে মুখ করে হাসছে যে রিহার্সেল দিয়াই ছিল। আর মা বলছে আচ্ছা দিয়েছে কুকুর বিটিকে দারুণ ধমকাইছে বেটটা আমার বেটটার মতো বেটটা। एर नाम कि दन्तनयिका टक। माओ मार खाबे ना स्त्रीओ कष्ट पाबे ना। आमार बिये होयेछे, आमार बेटिर बिये दियेछे आपनादेर एखाने, ओइटा आमार बड़ो मेये। आमी जखन बुखारी पढ़छि जे बछर पास करब होयेछे आसमा, ओर दिनदारी आमार 6टा छेलेर मध्य सबथेके बेशी। तो आसमार मायेर बिये होयेछे आजके आमार कमपक्षे 52 बछर, 8 बछर परे होयेछे प्रथम सन्तान। तो 52 बछर भात मुड़ी चा कोथाय गेले पानी दाओ उजू करे से आमार मुसल्लाटा बिछिए देय, तारपरे पालंगेर उपरे नामाज पड़े और आमी पालंगेर नीचे, तारपरे खांचा करे खाना निये आसे, आमार प्लेट ओर प्लेट तरकारी। सेई 52 बछरेर सेवा करा स्त्री ताके आपनि भूले जान कि करे सामान्य ब्यापारे। खबरदार अर्धांगिनी प्रेयसी जीवन संगिनी और जो मरद बसे आछेन सुभान आल्लाह आलहमदुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह बाबा जा तफसिर करछे तार स्त्री की जे सुनलाम तुम्हार स्वामी केमन बोले बाकाने बाकाने हाजी बुजुर्ग आलदाई मोल साहेब ओके तुमी चेनो ना। बस अपनी फेसे गेलेन फेरेस्तारा लिखे निले बाकाने हाजी। अपनी जखन मरे कबरे जाबेन ए बाकाने हाजी ओठ बोले आमी बाकाने हाजी के बोलले बोले लेखा आछे के बोलले जार काछे तुई उठा बसा करतिस तोर स्त्री एटा कोर्ट केउ जेते हबे ना काचारी केउ जेते हबे ना। दारुण साक्षी हादिसटा कि पड़ेछि खयारुकुम लि आहलिकी मिशकात शरीफ द्वितीय खंड किताबुन निकाह। तुम्हादेर मध्य उत्तम से जार स्त्री तार स्वामीके उत्तम बोले। ए बाबा कथाटा मने थाकबे खयारुकुम ले आहलिही तुम्हादेर मध्य उत्तम तिनी जार स्त्रीर काछे तार स्वामी उत्तम। आमार स्वामीर मतो केउ हबे ना। क्षमा करे दया करे माया करे तरकारीते नुन दिते भूले गेले नुन दिये खेये नेय बोलेও না। আমি খেতে গিয়ে বুঝতে পারি নুন দিতে ভুলে গেছি। সে হলো স্বামী। এরা বলছে খালি নিয়াই দিন পাচন কি করছিল দেখি রাঁধতে রাঁধতে শালা নুন দেয় নাই খালি পাচন নিয়াই মরদ বলে কথা। আর বাবরি মসজিদ ভেঙে দিলে তখন দরবার ভেতরে ঢুকে বলছে মোল সাহেব খুঁজতেলে বলবি নাই নাই। আর স্ত্রী দোষ করলে খালি বলছে নিয়াই পাচন শালা আমি কত বড় মরদ আজ দেখিয়ে দেবো ফাটিয়ে দেবো। बाबरी मस्जिदेर जन्य बेरिये पड़ो आर कि सेई मस्जिदटा कि नाम नट ज्ञानबाबी। ज्ञानबाबी तो शिवलिंग बेरिये गेछे अयोध्याय कि अयोध्यार मस्जिदे जानेन ना जेटा भेंगे गुड़िये दिले बाबरी मस्जिद। बाबर हुमायून अकबर शाहजहान दारा मुराद सुजा एদের नाम नीले इतिहास तैरी हबे ना एদের नाम ना नीले। सेई बाबरेर मस्जिद प्लेन और मुसलमानরা বললে মোল সাহেব ওসব নিয়ে ঝামেলা করো না ওসব নিয়ে ওয়াজ করো না আবার মারবে আমাদেরটাও ভেঙে দিবে। কি বলছেন বলুন? এই যে মুসলমান তোমার মাকে যদি কেউ খারাপ চোখে দেখে তার চোখ দুটো উড়িয়ে দাও। ইসলাম বলছে তুমি লায়েক বেটা মায়ের উপযুক্ত বেটা বলে চোখ দুটো উবড়ে দেব মায়ের দিকে চাইলে। বিটিরাও মা স্ত্রীরাও আপনার জেগে কারো মা আমার ছেলের মা। তো মেয়েদের পর্দা পুশিদা হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপিত ধুপা মেতর যেই হোক প্রত্যেক মাকে মায়ের মতো শ্রদ্ধা করুন। हिंदू बोले तार दिके चोख दिया जाबे ना, बागदी बोले चोख दिया जाबे ना, बाउरी बोले दृष्टि दिया जाबे ना।